শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শেখ নিশাত আবদুল্লার উপর হামলার প্রতিবাদে খুলনা চিকিৎসকদের 24 ঘণ্টার কর্মবিরতি চলছে। হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি আন্দোলনকারীদের। এদিকে যৌন হয়রানির অভিযোগে পাল্টা মামলা হয়েছে চিকিৎসকের বিরুদ্ধে। বিস্তারিত আতিয়ার পারভেজের রিপোর্টে। বুধবার সকাল থেকে শুরু হওয়া চিকিৎসকদের 24 ঘণ্টার টানা কর্মবিরতিতে দুর্ভোগে খুলনা রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসক নিশাত আবদুল্লার উপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা ও কর্মসূচিতে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এ ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসা প্রত্যাশীরা। সকাল হতে পর্যন্ত কোনো ডাক্তার আসেনি, এখন ওষুধ পানি লিখে দেয় না যে আমরা সেটা কিনে খাওয়াবো। আমার স্যালাইন দিয়েছে, স্যালাইন আমি খুলতে পারি না, রক্ত বেরোচ্ছে, আমার হাতটা খুলে গেছে, কোনো ওষুধ পাচ্ছি না, এখন বাড়ি যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ডাক্তার না আসলে কি করবো, কতক্ষণ থাকবো, মরে যাবো এখানে বসে, তার থেকে ঘরে বসে মরাই তো ভালো। পাশের রুগী কান্নাকাটি হচ্ছে, পাশের এবারেও কান্নাকাটি হচ্ছে, ওই দেখে আমার রুগীও তো কান্নাকাটি শুরু করে দিছে, আমার রুগীর অবস্থা ভাই বেশি ভালো না। বিএমএর ডাকে চলমান কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে খুলনার চিকিৎসা সেবা। হামলাকারীদের গ্রেফতার না করা হলে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা আন্দোলনকারীদের। যদি সে অন্যায় করে থাকে সেটাও আইন আছে, কিন্তু আমি আজকে একজনকে আহত করবো, অ্যাসাল্ট করবো, এই অধিকার একজন স্বাধীন নাগরিক সে বাংলাদেশে কাউকে সংবিধান দেয়নি। নিশাত আবদুল্লাহকে যেভাবে একজন পুলিশ সাতক্ষীরা থেকে এসে রাত একটায় অপারেশন থিয়েটারের দরজা ভেঙে ভিতরে ঢুকে প্রহার করেছে, নির্যাতন করেছে, তাকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করা। অন্যদিকে ডাক্তার নিশাতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন হয়েছে। চিকিৎসকদের কর্মবিরতি বন্ধ ও প্রকৃত ঘটনা বের করতে জরুরি পদক্ষেপ চায় খুলনাবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।